শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে শ্মশানের লাশের শরীর থেকে কাপড় খুলে বিক্রি, গ্রেফতার সাতজন। এবার ভারতে মেয়ের মরদেহ কাঁধে নিয়ে 35 কিলোমিটার হাঁটলেন বাবা, এগিয়ে আসেনি কেউ। সম্প্রীতির অনন্য নজির, কাশ্মীরি পণ্ডিতের সৎকারে এগিয়ে এলেন 100 মুসলিম। চার দিন পর ভারতে করোনা শনাক্ত 4 লাখের নিচে। এবার কদরের রাতে আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা। ঈদ উল ফিতর উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা করল তালেবান। এবং সবশেষ থাকছে রকেট নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টির অভিযোগ চীনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনায় শ্মশানে মৃতদেহের শরীর থেকে কাপড় খুলে সেগুলো ধুয়ে এবং ইস্ত্রি করে বিক্রি করতে একটি চক্র। এই চক্রটি মৃতদের পোশাক, এমনকি গায়ের সাদা চাদরও সরিয়ে নিতেন, তারপর সেগুলোতে এক ধরনের বিশেষ ব্র্যান্ডের স্টিকার সেটে পৌঁছে দিতেন দোকানে দোকানে। প্রতিদিন সংগ্রহ কিছু টাকা দিতেন দোকানিরা। ভারতের যুগীরাজ্যে গত 10 বছর ধরে এভাবেই রুজি রুটি চালিয়ে যাচ্ছিল একটি দল। করোনার দাপটে ফুলে ফেঁপে উঠেছিল ব্যবসা। রবিবার পশ্চিম উত্তরপ্রদেশের বাগপতের এলাকা থেকে তাদের 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশে জানিয়েছে অভিযুক্তরা মৃতদের দেহে পরানো জামা কাপড় এবং অন্যান্য জিনিস চুরি করত। সার্কেল কর্মকর্তা আলোক সিং জানিয়েছেন, মৃতদের দেহে বিছানার চাদর, শাড়ি, জামা চুরি করত তারা। তাদের কাছ থেকে 520টি বিছানার চাদর, 127টি কুর্তা, 52টি শাড়ি এবং একাধিক জামা উদ্ধার করা হয়েছে। গত কয়েকদিনে যেখানে মৃতদেহের স্তূপ জমা করে রাখা হয়েছে, সেখানকার মৃতদের শরীর থেকে খুলে নেওয়া হয়েছিল সেসব কাপড়। পরে সেগুলো ধুয়ে এবং ইস্ত্রি করে গায়ালিরের একটি কোম্পানির লেবেল সেটে বিক্রি করতে তারা। এলাকায় কাপড় ব্যবসায়ীদের সঙ্গে অভিযুক্তদের যোগাযোগ ছিল বলে জানিয়েছে পুলিশের ওই কর্মকর্তা। পুলিশ আরও জানিয়েছে আটককৃতদের মধ্যে 3 জন একই পরিবারের। গত 10 বছর ধরে চুরি চক্র চালাচ্ছে তারা। চুরির ধারা ছাড়াও তাদের বিরুদ্ধে মহামারীর আইনে ব্যবস্থা নেওয়া হবে। মেয়ের মরদেহর খাটিয়া নিয়ে 35 কিলোমিটার হাঁটতে হলো বাবাকে। প্রায় 7 ঘন্টা হেঁটে সেই মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যেতে হলো তাকে। এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের শিউকাউলি জেলায়। রোববার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ঘটনার ভিডিও। তাতে দেখা যায় কয়েকজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে 16 বছরের এক কিশোরীর মরদেহ কম্বলে মুড়িয়ে একটি খাটিয়ায় তুলেছেন বাবা। তারপর সেই খাটিয়া কাঁধে নিয়ে যাচ্ছে গ্রামের পথ দিয়ে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, মে মাসের 5 তারিখে আত্মহত্যা করে 16 বছরের ওই কিশোরী। বাড়িতে পুলিশ এসে তদন্তের পর জানায় মরদেহ নিয়ে হাসপাতালে যেতে হবে ময়নাতদন্ত করার জন্য। হাসপাতালে তাদের বাড়ি থেকে 35 কিলোমিটার দূরে। টাকার অভাবে গাড়ি ভাড়া করতে পারেননি বাবা, আবার পুলিশও গাড়ির ব্যবস্থা করেনি। সে কারণে নিজেই খাটিয়ায় মেয়ের মরদেহ বসিয়ে সারাদিন হেঁটে হাসপাতালে পৌঁছান ধীরপতি সিং গন্ধ নামের ওই ব্যক্তি। গোটা ভারতে করোনার প্রকোপ চলছে মানুষের হাহাকার। সংক্রমণ এমন জায়গায় পৌঁছেছে যে একজনের বিপদে পাশে এসে দাঁড়াতে পারছে না অন্যজন। তবে এই পরিস্থিতিতে দৃষ্টান্ত তৈরি করল কাশ্মীর। করোনার মধ্যেও সহ নাগরিকের দিকে সাহায্যের হাত যেমন বাড়ালেন কিছু মানুষ, তেমনই সম্প্রীতির নজিরও করলেন কাশ্মীরের কয়েকজন মুসলিম ব্যক্তি। এক হিন্দু কাশ্মীরি পণ্ডিতের শেষকৃত্য সম্পন্ন করলেন তারা। কাশ্মীরের পুলওয়ামা জেলার তাহাব গ্রামের বাসিন্দা ছিলেন 70 বছরের হিন্দু পণ্ডিত চমনলাল। 1990 সালে কাশ্মীরি পণ্ডিতরা এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু চমনলাল ঠিকই থেকে গিয়েছিলেন। তিনি BSNL কর্মী ছিলেন এক সময়ে এবং গ্রামের পরিচিতও ছিলেন সবার মাঝে। তবে চিরকালই এলাকার মুসলিম বন্ধুদের সঙ্গেই সময় কাটিয়েছেন তিনি। কোনো ধর্মীয় ভেদাভেদ মানতেন না তিনি। চমনলালের পরিবারের সদস্য বলতে মাত্র একজনই ছিলেন, তাই হিন্দু পণ্ডিতের শেষকৃত্য করতে গিয়েলেন তার প্রতিবেশী এবং মুসলিম বন্ধুরাই। নিজেরাই দায়িত্ব নিয়ে চমনলালের দেহ দাহ করতে মুসলিম প্রতিবেশীরা গিয়েলেন। গ্রামের চমনলাল যেহেতু খুবই পরিচিত ছিলেন, তাই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এলাকার মানুষ। নিজেরাই দেহ দাহ করার ব্যবস্থা করেন তারা। গ্রামের প্রায় 100 মুসলিম কাশ্মীরি পণ্ডিতের শেষকৃত্যে অংশ নিয়েছিলেন। গত 24 ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 3,754 জন।
এ সময় করোনা শনাক্ত হয়েছে 3,66,161। এর ফলে দেশটিতে টানা 4 দিন পর করোনা শনাক্ত 4 লাখের নিচে নামলো। টানা 3 দিন পর করোনায় মৃত্যু নেমেছে 4,000-এর নিচে। সোমবার সকালে দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা এই সব তথ্য জানিয়েছে। গত 24 ঘন্টায় মৃত্যুর ফলে করোনায় দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2,46,116 জনে। আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো 2,26,62,575 জনে। দেশটিতে 30 এপ্রিল প্রথমবারের মতো শনাক্তের সংখ্যা ছাড়াই 4 লাখের বেশি। এরপর শনাক্ত কিছুটা কমে আসলেও গত 4 দিনে টানা 4 লাখের বেশি ছিল। এছাড়া বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে গত 7 মে করোনায় একদিনে 4,000 মৃত্যু হয়। এর আগে কেবল যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে একদিনে এত বেশি মানুষের প্রাণ হারিয়েছিল। লাইলাদুল কদরের রাতে জেরুজালেমের আল আকসা মসজিদে কয়েক হাজার মুসল্লি যখন নামাজ আদায় করেন, তখন ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বর্বরোচিত হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই সংঘর্ষে শিশুসহ 80 জন আহত হয়েছেন। রমজানের 28তম দিনে 100 ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদের ভেতরে এই হামলা চালায়। এ সময় ইসরায়েলি হেলিকপ্টারগুলো আল আকসা মসজিদের উপর দিয়ে উড়তে দেখা গেছে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা জানান, চিকিৎসা কর্মীদের সহিংসতার জায়গায় পৌঁছাতে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন, কমপক্ষে 50 জন হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি অভিযানে 6 জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, মসজিদের ভেতরে টিয়ার গ্যাস দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এমনকি মসজিদের ভেতরে ফিলিস্তিনি নারীদের উপরও স্ট্যান্ড গ্রেনেড নিক্ষেপ করেছে তারা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল আফগানিস্তানের তালেবান গোষ্ঠী। সোমবার তালেবান পুরো আফগানিস্তান জুড়ে এই যুদ্ধবিরতি ঘোষণা করে। তালেবান একটি বিবৃতিতে জানায়, ঈদের প্রথম থেকে তৃতীয় দিন পর্যন্ত তারা দেশের কোথাও কোনো হামলা চালাবে না, তবে এই 3 দিন তাদের উপর হামলা চালানো হলে তার পাল্টা জবাব দেওয়া হবে। এদিকে শান্তি আলোচনার প্রধান সমঝোতাকারী আবদুল্লাহর মুখপাত্র তালেবান এই যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। আফগান সরকারও এই যুদ্ধবিরতি ঘোষণা করবে বলে জানানো হয়েছে। এদিকে 1 মে থেকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনা দেশে ফিরে নেবে তারা। এক সপ্তাহ ধরে সারা বিশ্বের অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছিল চীনের নিয়ন্ত্রণ হারানো লং মার্চ 5B রকেট। 18 টন ওজনের রকেটটি পৃথিবীর দিকে ধেয়ে আসছিল, তবে এটি এত দ্রুত গতিতে পৃথিবীর প্রদক্ষিণ করছিল যে তা কোথায় গিয়ে পড়বে তা বুঝে উঠতে পারছিল না মহাকাশ বিজ্ঞানীরা। এটি নিক্ষেপের পর ক্ষয়ক্ষতি কেমন হতে পারে তা নিয়েও আলোচনা চলছিল। অবশেষে সব আলোচনার সমাপ্তি হয় গতকাল রবিবার। এটি মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে পড়েছে। রকেটটি পৃথিবীতে ধেয়ে আসার বিষয়ে শুরু থেকেই নীরব ছিল চীন। এত বড় রকেট নিয়ন্ত্রণ হারানোই এবং তা পৃথিবীর দিকে ছুটে আসায় চীনের দায়িত্বহীনতা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হয়েছে বিস্তার। চীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের কারণে পৃথিবীবাসী নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। রবিবার সকালে নিরাপত্তা ভেঙে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ম্যান্ড ইঞ্জিনিয়ারিং অফিস তারা জানায়, রকেটের অবশিষ্টাংশ ভারত মহাসাগরে পড়েছে। এরপর চীনের রাষ্ট্রীয় মিডিয়া যুক্তরাষ্ট্রের সমালোচনায় মুখর হয়েছে। চীনের গ্লোবাল টাইমস তাদের রবিবার সম্পাদকীয়তে বলেছে, যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী এবং মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা রকেট নিয়ে যথার্থই আতঙ্ক সৃষ্টি করেছে এবং তাদের এইসব চেষ্টা বিফলে গেছে। তারা বিবেকহীন এবং বোকার মতো আচরণ করেছে। তারা মহাকাশ প্রযুক্তিতে চীনের অগ্রগতি দেখে ঈর্ষান্বিত হয়েছে। চীনের মহাকাশ স্টেশন নির্মাণে ভবিষ্যতে বাধা তৈরি করতেই তারা এটা করেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।